বেঙ্গলি হোম কুক চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বানাবো ক্লাসিক ফ্রেঞ্চ টোস্ট। ক্লাসিক ফ্রেঞ্চ টোস্ট খেতে যেমন খুবই মজার, এটি বানানো কিন্তু খুব সহজ। তা চলুন দেখে নেওয়া যাক কি করে আমরা সহজ কয়েকটি উপকরণ দিয়ে এই ফ্রেঞ্চ টোস্টটি বানিয়ে নিতে পারি। প্রথমে আমরা নিয়ে নিচ্ছি 2 ডিম, এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ দুধ, 1/4 টিস্পুন পরিমাণ দারুচিনি গুঁড়ো এবং 1 পিঞ্চ সল্ট। সবগুলো উপকরণ দিয়ে একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর ডিমের গন্ধটা চলে যাওয়ার জন্য আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ভ্যানিলা এসেন্স। হ্যান্ড বিটার দিয়ে আমরা খুব ভালোভাবে বিট করে নিচ্ছি যাতে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশে যায়। বেশ কিছুক্ষণ বিট করার পর আমাদের ব্যাটারটি রেডি। এই পর্যায়ে আমরা ব্রেড নিয়ে নিচ্ছি এবং এই ব্রেডটা আমরা এর মধ্যে ডিপ করে নেব। আমরা দুপাশেই ডুবিয়ে নিচ্ছি, তারপর ডিমের এক্সট্রা অংশটা একটু ধরে রেখে ছড়িয়ে নেব। তারপর এটি আমরা ভাজতে চলে যাব। ভাজার জন্য আমরা একটি প্যান নিয়ে নিয়েছি এবং প্যানটা লো ফ্লেমে রেখেছি। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি বাটার। বাটার না থাকলে আপনারা সয়াবিন তেল দিয়ে এটি করতে পারেন। বাটারটা গলে যাওয়ার পর আমরা এর মধ্যে ব্রেডটা দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু বেশ লো ফ্লেমেই এটি ভেজে নেব। ফ্লেম বেড়ে গেলে কিন্তু উপরের অংশটা পুড়ে যাবে এবং ভেতরের অংশটা কিন্তু হবে না এবং এর টেস্টটাও কিন্তু ভালো হবে না। লো ফ্লেমে আমরা উল্টে পাল্টে বেশ কয়েকবার ভেজে নেব যাতে সব সাইড সমানভাবে হয়ে যায় আর কোনোভাবেই যেন এটি পুড়ে না যায়। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের খুবই মজার স্বাদের ক্লাসিক ফ্রেঞ্চ টোস্ট। আপনারা কিন্তু এটি এমনিও খেতে পারেন বা এর মধ্যে মধু বা ম্যাপল সিরাপ দিয়েও খেতে পারেন। আশা করছি খাবারটি আপনারা বাসায় বানাবেন এবং আমাদেরকে জানাবেন খেতে কেমন হয়েছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।